একটা খুন, তারপরেই উথাল পাতাল গোটা গ্রাম, অগ্নিদগ্ধ একের পর এক বাড়ি, স্রেফ আগুনে পুড়ে প্রাণ হারালেন এতগুলো মানুষ। মর্মান্তিক ঘটনায় এক মুহূর্তে সকলের নজর ঘুরে গিয়েছে বীরভূমের অজপাড়া গাঁয়ের দিকে। শোক ক্ষোভের আগুনে পুড়ছে রামপুরহাটের বগটুই গ্রাম। গতকাল রাত্রে এলাকার বর্ষালের উপপ্রধান ভাদু শেখ মারা যাওয়ার পর এই বাড়িতে অগ্নিসংযোগ ঘটানো হয়। এই বাড়িতে সাতজন আশ্রয় নিয়েছিল। পুলিশের দাবি, এই বাড়ি থেকে সাতটি দেহ উদ্ধার করা গেছে। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা গ্রামে একটা অশান্তি ছড়িয়েছে। এসেছেন পুলিশের বড় কর্তারা। শাসক দলের দাবি হচ্ছে যে এলাকায় শান্ত এলাকাকে উত্তেজনা ছড়াবার জন্য পরিকল্পিতভাবে এই ঝামেলাটি পাকানো হয়েছে। চৈত্রের ভরা দুপুরে লালমাটির বীরভূমের তাপমাত্রা যেন আরো বাড়িয়ে দিয়েছে দশ নিরীহ মানুষের দগ্ধ দেহ। যদিও পুলিশের দাবি আট জনের মৃত্যু হয়েছে। ঘটনা ঠিক কি? সোমবার রাতে বগটুই গ্রামে বোমাবাজিতে খুন হন রামপুরহাট এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। এটাই ছিল অশান্তির সূত্রপাত। রাতের অন্ধকারে কখন যে চাপা উত্তেজনা আগুনের লেলিহান শিখা হয়ে জ্বলে উঠল তা কেউ জানে না। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে বগটুই গ্রামের সাত আটটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাতেই পুড়ে মৃত্যু হয় আট জনের, এর মধ্যে দুই শিশুও রয়েছে বলে দাবি স্থানীয় হাসপাতালের। মৃতদের বেশ কয়েকজন মহিলা, বাড়িঘর দোর ভস্মীভূত। দিনের আলোয় বগটুই গ্রামের এই ছবি দেখে শিউরে উঠেছেন রাজ্যবাসী। খুব ভালো লাগছিল, পাঁচখান গ্রামের, এখানে পাঁচ সাতখান গ্রামের সব বিচার করতো। মার্ডার হয়েছে ওখানে শুনলাম, দলবল বেঁধে প্রচুর ছেলা এলো। তখন আমরা তো ঘর ঢুকে গেলাম, দেখি বম টম হাতে করে নিন। এবার আমাদের ঘরে আমার শাটারে দুটা বম দিয়েছে, দেওয়ার পর আমরা তো ঢুকে গেলাম বাড়িতে। এখন খেয়ে আগুন লাগালে এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে যান বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী। তার দেওয়া তথ্য অবশ্য বলছে একটু ভিন্ন কথা। প্রিলিমিনারি স্টেজ আছে, আমরা বলতে পারবো না। ইনভেস্টিগেশন করার পরে নিশ্চয়ই জানবো কি আগুন লাগানোর কি রিজন আছে, ওয়েদার ইট হ্যাজ বিন ডান বাই কিছু শর্ট সার্কিট, কি হয়েছে আমরা স্বয়ং দেখে ফরেন্সিক টিমকে ডাকা হয়েছে, ওরা এসে তারপরে। রামপুরহাটে এত জনের মৃত্যুতে তৎপরতার সঙ্গে পদক্ষেপ করেছে রাজ্য সরকার। দ্রুত তৈরি হয়েছে সিট। কর্তব্যে গাফিলতির অভিযোগে তৎক্ষণাৎ সরিয়ে দেওয়া হয়েছে রামপুরহাটের এসডিপিও ওসি কে। এখন পর্যন্ত 10 জন মতো অ্যারেস্ট হয়েছে এই গ্রামের এবং মাসে গ্রামে, ঠিক আছে। আরো যত আইডেন্টিফাই করে অ্যারেস্ট করা অল মেন। এখন পর্যন্ত 8 জন মারা গেছে, 5টি বাড়ি আগুন লেগেছে। ভাদু শেখ খুন এবং তার ঠিক পরবর্তী সময়ে বগটুইয়ে এত জনের পোড়া লাশ উদ্ধার, ঘটনার সঙ্গে রাজনীতির যোগসূত্র খুঁজে পাওয়া অস্বাভাবিক নয়। তবে সেই যোগ আছে কি নেই তা নিয়েও জোর তর্জা। জেলা তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল শর্ট সার্কিটে দুর্ঘটনার তত্ত্ব সামনে এনেছেন। আর শাসক দলের দাবি, নিরীহ মানুষের মৃত্যু স্রেফ তাদের বিরুদ্ধে বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্র। বিরোধী বিজেপির পাল্টা দাবি, ক্ষমতার শীর্ষে উঠতে তৃণমূল নেতৃত্ব আগুন লাগাচ্ছে নিজের ঘরেই। ঠিক কি ঘটেছে এবং কোনটা ঘটেইনি তা একমাত্র তদন্তেই জানা সম্ভব। তবে এই ঘটনা রাজ্যবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। সংবাদ প্রতিদিন ডট ইন।